রেঞ্জ রোভার, বিএমডব্লিউ ও মার্সিডিজের মতো নামিদামি ব্র্যান্ডের সব গাড়ি। দীর্ঘ সময় ধরে পড়ে থাকা এমন 100-এর বেশি বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে আগামী মাসের 3 ও 4 তারিখ। নিলাম সফল করতে জোর প্রচার চালাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। সবগুলো গাড়ির একাধিক ছবি নিয়েছি এবং বিস্তারিত বিবরণ সম্বলিত ক্যাটালগ বানিয়েছি, এবং সেই ক্যাটালগগুলো আমরা আমাদের জাতীয় রহস্য বোর্ডের ওয়েবসাইট, আমাদের কাস্টম হাউস চট্টগ্রামের ওয়েবসাইটে দিয়েছি। শুধু তাই নয়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের ব্যবসায়ী কমিউনিটি যারা আছেন, ইভেন আমরা ধোলাইখালে যে আপনার যে গাড়ির ব্যবসায়ী যারা আছেন তাদের কাছেও আমরা এই নিলাম বিজ্ঞপ্তি এবং ক্যাটালগের কপি হাতে হাতে পৌঁছেছি। এর আগে 2016 থেকে 2018 সালের মধ্যে 3 বার বিশেষ নিলামে যৌক্তিক দাম না পাওয়ায় বিক্রি হয়নি গাড়িগুলো। এবার গাড়ির রেফারেন্স ভ্যালুর কাছাকাছি দামও পর্যালোচনার পক্ষে কর্তৃপক্ষ। সংরক্ষিত মূল্যের ভিত্তিতে হয়তো সব কিছু কনসিডার করা যাবে না, আমরা সেক্ষেত্রে এটা যৌক্তিক মূল্য যেখানে উদ্ধৃত হবে বা যারা যৌক্তিক মূল্য দিয়ে এই পণ্যগুলো কেনার চেষ্টা করবেন আমরা সেগুলো বিশেষ বিবেচনায় নিব, এবং প্রয়োজনে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ বরাবর এটি উপস্থাপন করে আমরা অনুমোদন করি এই বিষয়টি নিষ্পত্তি করার একটি উদ্যোগ নিয়েছি। গাড়িগুলো নিলামে বিক্রি করা গেলে জায়গা খালি হবে, এতে পণ্য ভর্তি কন্টেইনার রাখার সুবিধা হবে বলছে চট্টগ্রাম বন্দর। আমাদের গুরুত্বপূর্ণ স্পেস অকুপাই করে আছে, আমরা কাস্টমসকে প্রতি মাসেই একটা চিঠি দেই এবং কমিশনার মহোদয়কে আমরা রিকোয়েস্ট করি এগুলো দ্রুত অকশন করার জন্য। এটা ওগুলো অকশন হলে একদিকে যেন আমরা যে কিছুটা গুরুত্বপূর্ণ স্পেস আমাদের দখল করে আছে সেটা খালি হবে, এর বাইরে কারণ যেগুলো অকশন হয় সেগুলোর উপরে চিটং পোর্ট কোনো স্টোর রেন্ট পায় না। গাড়িগুলো যত পড়ে থাকবে ততই এগুলো ব্যবহার উপযোগিতা হারাবে, কমবে দাম, তাই এগুলো দ্রুত বিক্রি যুক্তিযুক্ত বলছেন গাড়ি ব্যবসায়ীরা। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।